দশম শ্রেণীর ছাত্রীরা সদৃশতা চ্যাপ্টারটা তোমাদের পড়াচ্ছিলাম। আগের তিনটে ভিডিওতে আশা করছি তোমাদের এই চ্যাপ্টারটা সম্বন্ধে, সদৃশতা সম্বন্ধে একটা কিছুটা ধারণা তৈরি হয়েছে। তাহলে এত অবধি যা পড়েছো তাতে দেখো দুটো জিনিস আমরা পেয়েছি, যে দুটি বহুভুজ কখন সদৃশ হবে, যখন বহুভুজের বাহুগুলো সমানুপাতি হবে এবং কি বহুভুজের অনুরূপ কোণগুলো সমান হবে। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে যদি যে কোনো একটা হয় তাহলেই অপরটা হবে, অর্থাৎ দেখো ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলো সমানুপাতি হলে ত্রিভুজটা সদৃশ হবে, বা অনুরূপ কোণগুলো যদি সমান হয় তাহলেও সদৃশ হবে। মানে বাহুগুলো সমানুপাতি হলে অটোমেটিক কোণগুলো সমান হবে এবং তার ফলে যে কোনো একটা শর্ত যদি ফুলফিল করে, বাহুগুলো সমানুপাতি অথবা অনুরূপ কোণগুলো সমান, তাহলে ওই ত্রিভুজ দুটো কি হবে, সদৃশ হবে। দুটো ত্রিভুজ ধরো ABC DEF, এর আগে আমরা সর্বসম ত্রিভুজ পড়েছি, সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে আমরা দুটো ত্রিভুজ সর্বসম এটা বোঝানোর জন্য এই চিহ্ন ব্যবহার করতাম। দুটো ত্রিভুজ সদৃশ বোঝানোর জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করি। তোমাদের বইয়ে কতগুলো প্রয়োগ আছে তার মধ্যে আমি কয়েকটা বুঝিয়ে দিচ্ছি। দেখো 15 নম্বর প্রয়োগটা কি বলেছে, প্রমাণ করো কোন ত্রিভুজের, যে কোন ত্রিভুজের কোন একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর একটি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলে তা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং সেই সমান্তরাল সরলরেখাটির খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে আগে ছবিটা আঁকি। কোন একটি ত্রিভুজ, তাহলে একটা ত্রিভুজ আঁকি, ABC বলছে ত্রিভুজের কোন একটি বাহুর মধ্যবিন্দু, ধরে AB এর মধ্যবিন্দু P, অপর একটি বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে P বিন্দু দিয়ে আমি BC এর সমান্তরাল একটা সরলরেখা আঁকলাম, তার তৃতীয় বাহুকে ধরে নিচ্ছি Q বিন্দুতে ছেদ করলো, তাহলে PQ টা BC এর সমান্তরাল এবং PAB এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে কি, যে PQ টা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে কি কি প্রমাণ করতে হবে, QAC এর মধ্যবিন্দু এটা প্রমাণ করতে হবে। আরেকটা কি, সেই সমান্তরাল সরলরেখাটির খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। এই যে সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ এটা তৃতীয় বাহুর অর্ধেক হবে, তাহলে PQ কি হবে, হাফ অফ BC হবে। তাহলে আমি আরেকবার স্টেটমেন্টটা বলছি, ছবিটার সাথে মেলাও, কোনো যে কোনো ত্রিভুজে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলে তা তৃতীয় বাহুটিকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ AQAC এর মধ্যবিন্দু হবে এবং সেই সমান্তরাল সরলরেখাটি অর্থাৎ এই PQটি দ্বিতীয় বাহুর অর্ধেক হবে, তার মানে PQটা BC এর অর্ধেক হবে। তোমরা ক্লাস 9-এ এই উপপাদ্যটা, মানে এটা উপপাদ্য ছিল সেখানে, ওটা তোমরা প্রমাণ করেছো, কিন্তু এখানে প্রমাণটা দেখো একদম আলাদা, অন্যভাবে প্রমাণ করবে। ত্রিভুজ APQ আর ত্রিভুজ
এবিসি। দেখো এই কোণটা, এটা দুটো ত্রিভুজেরই সাধারণ কোণ, ঠিক আছে? পিকিউ আর বিসি সমান্তরাল, আর এটা এবিটা ছেদক, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে বাকি কোণ দুটো সমান, দুটো ত্রিভুজে, তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেল? সদৃশ কোণে হয়ে গেল। তাহলে আমরা এক্ষুনি বললাম যদি ত্রিভুজ দুটো সদৃশ কোণে হয় তাহলে ত্রিভুজটা সদৃশ হবে এবং সেক্ষেত্রে বাহুগুলো কি হবে, সমানুপাতে থাকবে। কিরকম দেখো, অর্থাৎ এপি, এপি কিউ ত্রিভুজের এপি আর এবিসি ত্রিভুজের এবি, বাহুগুলো সমানুপাতে থাকবে। আচ্ছা, এ কিউ বাই এসি সমান এই এপি কিউ ত্রিভুজের বি কিউ বাই এবিসি ত্রিভুজের বিসি, মানে অনুরূপ বাহুগুলো সমানুপাতে থাকবে। এটুকু আশা করি বোঝা গেছে। এবার এপি বাই পিবি, এটা কিন্তু, সরি, এপি বাই এবি, এটা কিন্তু হাফ। কেন? পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাহলে এই দুটো সমান, বা এপি এই পুরো এবি এর হাফ, তাহলে এপি বাই এবি হচ্ছে হাফ। তার মানে কি, এ কিউ বাই এসিও হাফ, তাহলে এ কিউ বাই এসিও হাফ। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি, কিউ এসি এর মধ্যবিন্দু, আর আরেকটা কি পি, তাহলে এটা একটা প্রমাণ হলো। আর পি কিউ বাই বিসি সমান হাফ, বা পি কিউ সমান হাফ অফ বিসি, এটা সেকেন্ড প্রমাণটা হয়ে গেল। এবার চলে যাও প্রয়োগ ১৭। কি বলেছে, ত্রিভুজ এবিসি এর এবি একটি মধ্যমা, ত্রিভুজ এবিসি এর এবি মধ্যমা, তার মানে কি বিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। বিসি এর সমান্তরাল কোন সরল রেখা, বিসি এর সমান্তরাল একটা সরল রেখা, এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো এবি দ্বারা পি কিউ সরলরেখাংশটা সমদ্বিখণ্ডিত হয়। আমি ধরে নিলাম এটা আর বিন্দুতে ছেদ করেছে, তাহলে কি প্রমাণ করতে হবে, পি আর সমান আর কিউ। দেখো ছবিটা আরেকবার বলে দিচ্ছি, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, তার মানে কি ডিটা বিসি এর মধ্যবিন্দু, বিসি এর একটা সমান্তরাল সরল রেখা এই পি কিউ, তাহলে প্রমাণ করতে হবে পি কিউ রেখাংশ এডির দ্বারা সমদ্বিখণ্ডিত হয়, তার মানে পি আর সমান আর কিউ, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা এই ত্রিভুজটা দেখো, ত্রিভুজ এবিডি, আচ্ছা দাঁড়াও, ত্রিভুজ এ
PR এবং ABD ত্রিভুজ APR ত্রিভুজ ABD এই দুটো ত্রিভুজ দেখো ত্রিভুজ APR আর ত্রিভুজ ABD ত্রিভুজ APR এর এই কোণটা আর ত্রিভুজ ABD এর এই কোণটা এটা কি একই কোণ আচ্ছা যেহেতু PR মানে PQ টা BC এর সমান্তরাল তাহলে PR আর BD সমান্তরাল এই কোণটা আর এই কোণটা সমান তাহলে বাকি যে দুটো কোণ রইল সে দুটো সমান তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেল সদৃশ কোণী এর ঠিক প্রয়োগ 15 তে আমরা যেভাবে সদৃশ কোণী দেখিয়েছিলাম তাহলে ত্রিভুজ দুটো হলো সদৃশ কোণী তাহলে এদের বাহুগুলো কি হবে সমানুপাতে থাকবে তার মানে আমি লিখতে পারি PR বাই BD APR ত্রিভুজের PR আর ABD ত্রিভুজের BD সমান কি AR বাই AR কোন ত্রিভুজের APR ত্রিভুজের AR আর ABD ত্রিভুজের AD এবার দেখো একই রকম ভাবে কি প্রমাণ করা যাবে এই AQR আর ADC এই দুটো ত্রিভুজ সদৃশ কোণী এবং সেখান থেকে আমরা কি পাবো RQ বাই DC সমান AR বাই AD এটা আমরা প্রমাণ করতে পারবো এবার দুটোতেই দেখো AR বাই AD সমান PR বাই BD আর RQ বাই DC তাহলে এক আর দুই থেকে আমরা কি পাচ্ছি PR বাই BD সমান RQ বাই DC এবার BD আর DC তো সমান কেন D তো BC এর মধ্যবিন্দু তাহলে PR বাই BD সমান RQ বাই BD আমি DC এর জায়গায় BD লিখতে পারি অর্থাৎ PR সমান RQ এটাই প্রমাণ করতে দিয়েছিল এবার প্রয়োগ 18 তে চলে বলছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ A, B, C, D একটা বৃত্তস্থ চতুর্ভুজ বর্ধিত AB ও DC পরস্পরকে P বিন্দুতে ছেদ করে বর্ধিত AB কে বাড়িয়ে দিই ঠিক সরলরেখা তো হলো না যাই হোক এই সরলরেখাকে বাড়িয়ে দিলাম ডিসি কেও বাড়িয়ে দিলাম এরা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে পি এ ইনটু পি বি সমান পি সি ইনটু পি ডি এটা প্রমাণ করতে হবে আচ্ছা এবার দেখো ত্রিভুজ এ পি ডি বড় ত্রিভুজটা আর ত্রিভুজ বি সি পি আচ্ছা এ পি ডি ত্রিভুজের এ পি ডি কোণ কোণ এ পি ডি আর এই বি সি পি ত্রিভুজের এই বি পি সি কোণ এরা সমান কেন এরা একই কোণ আচ্ছা এবার দেখো আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয় তার মানে এই কোণটা
আর এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার এই কোণটা আর এই কোণটা 180 ডিগ্রি, তাহলে কি পেলাম? এই কোণটা আর এই কোণটা সমান, তাই তো? এটা আর এটা সমষ্টি 180, আবার এই কোণটা আর এই কোণটা সমষ্টি 180, তাহলে এই এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে কি লিখতে পারি? এই এপিডি ত্রিভুজের ডিএপি কোণ সমান এই বিসিপি ত্রিভুজের বিসিপি কোণের সমান। দুটো কোণ সমান হয়ে গেছে, বাকি কোণ দূরত্ব সমান, তাহলে অর্থাৎ ত্রিভুজ দুটো কি সদৃশ কোণী। তাহলে কি লিখতে পারি? PA by PC, এই কোণটা সমান এই কোণটা, তাহলে PA by PC সমান PB by PB, PD by PB, তাহলে কি পেলাম এখান থেকে? PA into PB সমান পিসি ইন্টু পিডি, এটাই প্রমাণ চেয়েছিল। তোমরা বইয়ে প্রয়োগগুলো খুব ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। আরো বেশ কয়েকটা প্রয়োগ আছে যেগুলো আমি বোঝালাম না, সেগুলোও তোমরা দেখো, নিজেরা বুঝতে পারো কিনা। না বুঝলে অবশ্যই গ্রুপে জানাও, তখন আমি ওগুলো দিয়ে আবার ভিডিও তৈরি করে দেবো।